আসসালামু আলাইকুম সবাইকে, পিউ ফ্যামিলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিড়ালের দাঁত কিভাবে পরীক্ষা করবেন, কেন বিড়ালের ডেন্টাল ক্লিনিং জরুরি, ডেন্টাল পরীক্ষার সাথে কী কী জড়িত, বিড়ালকে নিয়ে প্রফেশনাল ডেন্টাল ক্লিনিং ভিজিটিংয়ের সময় কি ঘটে থাকে, কিভাবে বিড়ালের দাঁত পরিষ্কার করা হয়, মানুষের জন্য ব্যবহৃত ডেন্টাল স্কেল দিয়ে কেন বিড়ালের টার্টার এবং প্লাক পরিষ্কার করা যায় না, বিড়ালের দাঁতের স্কেলিং এবং পালিশ করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কি, ডেন্টাল ক্লিনিংয়ের খরচ কেমন হয়, মানুষের ব্যবহৃত টুথপেস্ট দিয়ে কি বিড়ালের ব্যবহার করা যায়, কেন বিড়ালের টুথপেস্টের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আসুন তাহলে এই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করি। আপনার বিড়ালের জন্য অবশ্যই একটি গ্রুমিং রুটিন থাকতে হবে, যার মাধ্যমে আপনি আপনার বিড়ালের দাঁত ব্রাশ করাবেন অথবা তার শরীর চিরুনি দিয়ে আছড়ে দিবেন। পরীক্ষা করা এবং দাঁত ব্রাশ করিয়ে দেওয়া অবশ্যই সেই রুটিনের একটি অংশ হতে হবে। সপ্তাহে অন্তত দুইবার ব্রাশ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিড়ালের দাঁতের সমস্যা সহ নানাবিধ সমস্যার সমাধান হতে পারে। যদিও প্রতিদিন ব্রাশ করাই ভালো, প্লাকের মাধ্যমেই টার্টার তৈরি হয়, যা মিনারেল এবং ব্যাকটেরিয়ার একটি কম্বিনেশন বলে ধরা হয়। যদি এটি অনেক বেশি সময় ধরে দাঁতে থাকে তবে দাঁত পড়ে যাওয়া, সাময়িক অসুখ, জিঞ্জিভাইটিস সহ বিভিন্ন অসুস্থতা যেমন হৃদরোগ, কিডনির সমস্যা, লিভারজনিত রোগও দেখা দিতে পারে। সাধারণত এসব পেটে যেই এসব রোগের সৃষ্টি করে। ব্রাশ করা সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে যদি বিড়ালেতে অভ্যস্ত হয়ে যায়। তাছাড়া এটি সে হুট করে নাও করতে পারে, তাই প্রথমে একটি টর্চ লাইট হাতে নিয়ে তার মুখে একটু ভালো করে দেখে নিতে হবে। অপেক্ষা করুন যতক্ষণ আপনার বিড়ালটি আপনাকে সম্মতি জানায় এবং চুপ থাকে। আস্তে করে আপনার বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী ব্যবহার করে মুখের দুই পাশ উঁচু রাখুন এবং ঠোঁট দুটো খুলে রাখতে চেষ্টা করুন। এভাবে ধরে তার দাঁত এবং মাড়ির অবস্থা পর্যবেক্ষণ করুন। খেয়াল রাখবেন বিড়ালের দাঁতে বা মাড়িতে হলুদ চটচটে প্লাক অথবা শক্ত টার্টারের উপস্থিতি আছে কিনা, বিড়ালের মাড়ি ফোলা কিংবা লাল দেখাচ্ছে কিনা, বিড়ালের কোনো দাঁত ভাঙা আছে কিনা, দাগ অথবা লালচে মুখের তালু আছে কিনা, বিড়ালের মুখ থেকে বাজে গন্ধ আসছে কিনা। যদি সে বিরক্ত হয় তবে অন্য কোনো দিন পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিন, তাকে কখনোই জোর করা যাবে না। এখন আমরা জানব কেন বিড়ালের ডেন্টাল ক্লিনিং জরুরি। কর্নেল ইউনিভার্সিটির ফ্লাইন হেলথ সেন্টারের রিসার্চ অনুসারে মাত্র 10% বিড়াল এই ধরনের সমস্যা ভোগা ছাড়া জীবনযাপন করতে পারে, আর বাকিদের প্রয়োজন হয় ডেন্টাল ক্লিনিং। ডেন্টাল ক্লিনিং করতে হয় যেই যেই সমস্যাগুলো এড়ানোর জন্য, সেগুলো হচ্ছে জিঞ্জিভাইটিস, এটি এক ধরনের ক্যাভিটিজনিত সমস্যা, পিরিওডিন্টিস অসুখ, জিঞ্জিভাইটিস শনাক্ত না করা হলে এটি হয়ে থাকে, বিড়ালের অন্যান্য দাঁতও এতে আক্রান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়। দাঁতের পুনরুত্থান, এটি 20-60% বিড়ালের হয়ে থাকে, এটি যখন হয় তখন দাঁত দুর্বল থাকে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ডেন্টাল পরীক্ষার সাথে কী কী জড়িত, পশু চিকিৎসক বা ভেটের মাধ্যমে পরীক্ষা হলো প্রথম ধাপ। আপনার ভেট নিশ্চিত করবেন যে ডেন্টাল ক্লিনিংয়ের কোনো প্রয়োজন আছে কি না এবং পরামর্শ দিবেন কোন পদ্ধতিতে ব্যবস্থা নিতে হবে, এছাড়াও আর কোনো ট্রিটমেন্টের দরকার আছে কি না সেটিও তিনি বলে দিবেন। আপনার ভেট অ্যানেস্থেশিয়ার পূর্বে কোনো ব্লাড টেস্টের প্রয়োজন পড়লে তা আপনাকে জানাবে। সাধারণত ব্লাড টেস্টে নিশ্চিত করে অ্যানেস্থেশিয়ার জন্য আপনার বিড়ালের হৃৎপিণ্ড এবং যকৃত প্রস্তুত কিনা। বিড়ালকে নিয়ে প্রফেশনাল ডেন্টাল ক্লিনিং ভিজিটিংয়ের সময় কি ঘটে থাকে, সঠিক ডেন্টাল প্রক্রিয়ার অবশ্যই আপনার বিড়ালকে সাধারণ অ্যানেস্থেশিয়ার মাধ্যমে সেফলি রাখা হয়।
অ্যানেস্থেশিয়া ভেটকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বিড়ালের মুখের ভেতর পরীক্ষা করতে সাহায্য করবে, যদি না বিড়ালটি কোনো পূর্বে মেডিকেল রেকর্ড থাকে। পরীক্ষায় সাধারণত কিছু এক্স রে করা হয় এবং মারির রক্ত পড়ার কারণ অনুসন্ধান করা হয়। কিভাবে বিড়ালের দাঁত পরিষ্কার করা হয়? মুখের ভেতর পর্যবেক্ষণ করার জন্য এবং ক্ষতিগ্রস্ত দাঁতগুলো শনাক্ত করার পর দাঁতের স্কেলিং করা হয় হাত এবং আল্ট্রাসনিক স্কেলের মাধ্যমে। মাড়ির উপর এবং নিচের টার্টার সরানো হয়। মাড়ির নিচের টার্টার থেকে বেশি সাময়িক রোগ হয়, তাই এগুলো পরিষ্কার হওয়া জরুরি। পিরিওডন্টিস রোগ যদি বেশি মাত্রা হয়ে যায় তবে দাঁতের অনেক ক্ষতি হতে পারে, যা আর পরবর্তীতে ঠিক হয় না। স্কেলিংয়ের পর দাঁতগুলোকে ঘষে মসৃণ করা হয়, যেমন পরবর্তী প্লাক তৈরি হওয়ার হার কমিয়ে দেয়। এছাড়াও সিলার ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়, যা প্লাক জমার হার কমায়। মানুষের জন্য ব্যবহৃত ডেন্টাল স্কেল দিয়ে কেন বিড়ালের টার্টার এবং প্লাক পরিষ্কার করা যায় না? যদিও আপনি দৃশ্যমান কিছু দাঁতে জমে থাকা টার্টার পরিষ্কার করতে পারেন, কিন্তু এতে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন, শুধুই দৃশ্যমান টার্টার পরিষ্কার করা সম্ভব, এতে প্লাক থেকে যায় এবং টার্টার যা মাড়ির নিচে থাকে সেগুলো সাময়িক সমস্যার কারণ হতে পারে। অ্যানেস্থেশিয়া ছাড়া একটি বিড়ালের মুখের ভেতরের পৃষ্ঠ পরিষ্কার করা সম্ভব নয় এবং এটি নিরাপদও নয়। যে কোনো জিনিস যা দাঁতের এনামেলে ব্যবহৃত হবে তা দাঁতের পৃষ্ঠে মাইক্রোস্কোপিক দাগ তৈরি করবে। এগুলো পরবর্তীতে দাঁতের বিভিন্ন ড্যামেজ তৈরি করে, এমনকি নানাবিধ অসুখ সৃষ্টিরও সম্ভাবনা থাকে। আর এজন্যই ডেন্টাল হাইজেনিস্টরা সবসময় দাঁত থেকে টার্টার পরিষ্কার করার পর তা ঘষে ঘষে মসৃণ করে থাকেন। বিড়ালের দাঁতের স্কেলিং এবং পলিশ করার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? হ্যাঁ, ভেটরা অ্যানেস্থেশিয়ায় পূর্বে কিছু পরীক্ষা করবেন এবং আপনার পোষা বিড়ালটি পর্যবেক্ষণ করবেন। এছাড়াও প্রয়োজন অনুসারে কিছু অ্যান্টিবায়োটিক সাবস্ক্রাইব করতে পারেন স্কেলিংয়ের আগে। ডেন্টাল ক্লিনিংয়ের খরচ কেমন হয় সাধারণত? খরচ বিভিন্ন মানের হয়ে থাকে, মূলত আপনার লোকেশন, ভেট এবং ডেন্টাল সার্ভিস অনুযায়ী খরচ কম বেশি হতে পারে। টার্টার জমার জন্য কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবেন? বিড়ালে ডেন্টাল ক্লিনিংয়ের খুব অল্প সময় পর প্লাক এবং টার্টার আবারও গঠিত হতে থাকে, তাই বাসায় দাঁতের যত্ন অবশ্যই নিশ্চিত করবেন। আপনার ভেট আপনাকে বিস্তারিত নির্দেশনা দিবেন যে কিভাবে বিড়ালের মুখ ব্রাশ করে ধুতে হবে। প্রতিদিন মাড়িতে কিউটিপের মাধ্যমে ঘষলে প্লাক এবং টার্টার কমতে পারে। মানুষের ব্যবহৃত টুথপেস্ট বিড়ালের জন্য ব্যবহার করা যায়? অবশ্যই না, মানুষের টুথপেস্ট কখনোই বিড়ালের জন্য ব্যবহার করা উচিত না। মানুষের টুথপেস্টে ব্যবহৃত ডিটারজেন্টে যে ধরনের কেমিক্যাল দেওয়া হয় তা বিড়ালের জন্য অস্বাস্থ্যকর। এটি কোনোভাবে বিড়ালের পেটে গেলে উদারময় পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনি অবশ্যই বেকিং সোডাও বিড়ালের দাঁতে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। বেকিং সোডায় এমন কিছু অতিমাত্রায় অ্যালকাইন থাকে যা বিড়ালের পেটে থাকা অ্যাসিডকে ইমব্যালেন্স করে দিতে পারে। এতে বিড়ালের খাবার হজমে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বেকিং সোডার মান স্বাদ মোটেই ভালো না, তবে এতে করে বিড়ালের মুখের ব্রাশ করার অনীহা দেখা দিতে পারে। কেন বিড়ালের টুথপেস্টের পরামর্শ দেওয়া হয়ে থাকে? পোষা প্রাণীদের টুথপেস্ট খেয়ে ফেলার কোনো সমস্যা হয় না এবং এটি বিভিন্ন স্বাদের কিনতে পাওয়া যায়, যা বিড়াল খুবই পছন্দ করে। এতে করে আপনার বিড়াল ব্রাশ করতে আগ্রহ খুঁজে পাবে। এরূপ স্বাদের পাশাপাশি বেশ কিছু টুথপেস্টে এমন কিছু এনজাইম থাকে যা বিড়ালের দাঁতের টার্টার এবং প্লাক প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে। তাই বিড়ালের স্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত টুথব্রাশটা নিশ্চিত করুন এবং দাঁতের যথাযথ ব্যবস্থা নিন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।